বেলা তিনটেই আমরা করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে দাবি কি না, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিবিআই যে চার্জশিট, ইন্টারিম চার্জশিট যেটা পেশ করেছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং হাস্যকরও বলা যেতে পারে। 55 দিন গবেষণা করার পরে ওনারা সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকেই পেলেন, যিনি নাকি খুন এবং ধর্ষণ করেছেন, যেখানে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট বলছে বা পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এই খুনটা কেউ একজন করতে পারে না, একাধিক লোক মিনিমাম চারজনের ইনভলভমেন্ট এখানে রয়েছে, এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছে না। সেখানে সিবিআই মাত্র একজনকে তারা দোষী সাব্যস্ত করছে, যদিও তারা বলছে এটা ইন্টারিম রিপোর্ট, কিন্তু আমরা মনে করি এটা সিবিআইয়ের কিন্তু একটা অপদার্থতা, ব্যর্থতা। আসলে কি কোনো কিছু গোপন করতে চাইছে? যেমন করে রাজ্য প্রশাসন প্রথম চার দিন তথ্য লোপাট করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ, ফলে মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সিং ইউনিটির পক্ষ থেকে আমরা রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সিবিআই, তারও এই ব্যর্থতাকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই